প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দু হাজার একুশে ছাত্রছাত্রী রয়েছে তোমাদের রেজাল্ট নিয়ে বহু জিজ্ঞাসা রয়েছে যে স্কুলে কি ডকুমেন্ট শো করলে তোমাদের রেজাল্ট দেবে শিক্ষকেরা এ নিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিও বেরিয়েছে নতুন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে এবং রেজাল্ট সংক্রান্ত এ টু জেড ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ও তো আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকো রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে তোমরা যারা আজকে দিতে যাচ্ছ কিংবা চলে তোমাদের সকলকে অভিনন্দন তোমাদের এই মহাযুদ্ধ তোমরা তোমরা সার্থক পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আস এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তো সবার প্রথমেই বলে রাখি তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমরা অনেকেই রীতিমতো আমাকে জিজ্ঞাসা করছো আমাদের স্কুল থেকে কিভাবে কাল এ নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়ে হয়েছে আমি এ টু জেড ডিটেলস আলোচনা করব স্টেপ বাই স্টেপ তোমরা ইতিমধ্যে জেনে গেছো অনলাইন ওয়েবসাইটে রেজাল্ট তোমরা দেখতে পারবে মাধ্যমিকের ক্ষেত্রে কুড়ি তারিখ দশটার থেকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হচ্ছে তেইশ তারিখ চারটের থেকে এবং মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে কিন্তু তেইশ তারিখে তোমরা অনলাইনের রেজাল্ট দেখতে পারবে তো এখানে কথা হচ্ছে যে তোমাদের যে রেজাল্ট স্কুল থেকে তোমরা কালেক্ট করবে কি ডকুমেন্টেশন দিয়ে কালেক্ট করবে এবং এই নিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাতে কি বলা আছে কালকেই কিন্তু এই নিয়ে একটি রীতিমতো ও রাতের দিকে বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো স্টুডেন্ট যদি রেজাল্ট আনতে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে রেজাল্ট দেয়া হবে না অভিভাবকদেরই শুধু অ্যালাউ করা হয়েছে রেজাল্ট আনার জন্য তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের যে অভিভাবক হয়ে রয়েছে কিংবা তোমাদের যে প্যারেন্টস রয়েছে তারা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন যে কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে স্কুলে গেলেই তাদের হাতে কিন্তু দিয়ে দেওয়া হবে তোমার অ্যাডমিট কার্ড তোমার মার্কশিট এবং তোমার আর সার্টিফিকেট এই তিনটে জিনিস দেওয়া হবে তো তুমি কিন্তু কোনো যাবে না এবার কথা হচ্ছে তোমাদের স্কুলে এ কখন এই রেজাল্ট বিতরণ প্রক্রিয়া হবে তো এক্ষেত্রে বলে রাখি মাধ্যমিক হও উচ্চ মাধ্যমিক হও এবং মাদ্রাসার স্টুডেন্টরাও প্রত্যেকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছে যে অমুক তারিখে অনলাইনে রেজাল্ট বেরোচ্ছে সেই অনলাইনে রেজাল্ট বেরোনোর পর কিন্তু তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো যে স্কুল কখন অ্যাকচুয়ালি বিতরণ করবে যেমন মাধ্যমিকের ক্ষেত্রে কুড়ি তারিখের রেজাল্ট বেরোবে অনলাইনে দশটার সময় এবং তারপরে এ কিন্তু স্কুলের কাছে এগারোটার মধ্যে প্রায় সমস্ত ও যে সার্টিফিকেট মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সেটা কিন্তু চলে আসবে তারপরে স্কুলের ইচ্ছে অনুযায়ী কোন কোন স্কুল বারোটা কোন কোন স্কুল একটা কোনো কোন স্কুল দুটো সময় কিন্তু এই যে অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কিন্তু বিতরণ করবে এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে কিন্তু সমান সময়ে করবে না সেই কারণে স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ করবে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা মাদ্রাসার স্টুডেন্ট হও না কেন আর একটা জিনিস মাথায় রাখবে যেদিনকে তোমাদের রেজাল্ট দিচ্ছে সেদিন কোনো কারণে তোমার অভিভাবক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার চিন্তা করার কোনো বিষয় নেই ওই দিনকে যদি তুমি রেজাল্ট না আনো পরের দিনও কিন্তু তোমাদের রেজাল্ট দেয়া হবে তোমাদের রেজাল্ট তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলেই থাকবে সে নিয়ে যে আমার অভিভাবক থাকছেন আমার অভিভাবকের আর্জেন্ট কোনো কাজ রয়েছে সেক্ষেত্রে কে যাবে আনতে তো এরকম কোনো চিন্তা করার বিষয় নেই পরের দিনও তোমরা স্কুল থেকে রেজাল্ট কালেক্ট করতে পারবে পরেও তো আমি বলবো তোমাদের এটাই তোমাদের এক্সাইটমেন্ট থাকবে রেজাল্ট ফিজিক্যালি হাতে ধরবে তো সেক্ষেত্রে তোমরা ওই দিনই চেষ্টা করো যদি কোনো উপায় না থাকে সেক্ষেত্রে চিন্তা করার কোনো কিন্তু বিষয় নেই আর তোমরা কিভাবে অনলাইনে তো তোমাদের রেজাল্ট জাস্ট এক মিনিটের মধ্যে তোমাদের স্মার্টফোন দিয়েই এক ক্লিকে এই তোমাদের রেজাল্ট তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই বছরের নতুন নিয়ম অনুসারে এ তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা দেখো সেই ভিডিওটি দেখে তোমাদের অনলাইন রেজাল্ট কিভাবে এক মিনিটের মধ্যে কোনো অ্যাপস বা কোনো প্রি ইনস্টল ছাড়াই তোমরা কিভাবে এ কো রেজাল্ট ডাউনলোড করতে পারবে সেটা তোমরা ওখান থেকেই দেখে নিতে পারবে আর প্রত্যেক এর জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার সকল ছাত্রছাত্রী এবং আমার সকল ছোট ছোট ভাই বোনের জন্যই এ অনেক অনেক শুভেচ্ছা রেজাল্টের জন্য তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা জানিয়েই আজকের এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি